আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আর এখানে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পার্সেল এসেছে। আর আমার এই পার্সেলটা এসেছিল এপ্রিলের দিকে, তো অনেক দিন হয়ে গেছে, তারপরও শেয়ার করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা স্পুনের সেট আনিয়েছি। এই সেটটা কিন্তু আমার আগের একটা আছে, আমি অ্যামাজন থেকে এনেছিলাম, আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ওইটা ছিল সিলভার কালারের মধ্যে। তো টেমুতে দেখলাম জিনিসটা, ভাবলাম যে আমি এটা অর্ডার করি, তাহলে দেখতে পারবো অ্যামাজনে যেটা আমি এনেছিলাম আর টেমুর এই জিনিসটার মধ্যে কি তফাত। তো আমার কাছে সিলভার কালার এটা ছিল আর গোল্ড কালার ছিল না, তাই টেমু থেকে আমি গোল্ড কালার এটা অর্ডার করে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে কি বলবো, কোনো পার্থক্যই নেই, সব কিছুই সমান, জাস্ট কালারের পার্থক্য, তা না হলে কিন্তু একদম সেম জিনিস দুইটাই। আর যখন আমি হাতে নিয়েছি ফিল করতে, কিন্তু দুইটা জিনিস একদম সেম ওজনের ছিল। আসলে অনলাইনে যে সবগুলা সেগুলাতে কিন্তু আমাদের সাপ্লায়ার যারা থাকে, ওরা যাদের কাছ থেকে জিনিস আনে হয়তো সেম সাপ্লায়ারই থাকে, জাস্ট বিভিন্ন দোকান নিয়ে এসে ওদের ব্র্যান্ডটা বসিয়ে দেয়। তো সবগুলা কিন্তু যে যার মতো করে প্রাইসটাও বাড়িয়ে কমিয়ে বসিয়ে দেন, কিন্তু আসলে দেখা যায় যে জিনিসগুলা তো সেমই থাকে, প্রোডাক্টগুলার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর এখন অনলাইনের কিন্তু এই চিপ সবগুলার জন্য ভালো ভালো যে সবগুলো আছে আমাদের, সেগুলা কিন্তু উঠে যাচ্ছে। তো এখানে দেখেছেন আমি একটু শপে গিয়েছিলাম মাটালানে, কিছু কাপড় কিনছি, আর এটা ছিল আমাদের সামারের ব্লগ। তো আমার শেয়ার করতে একটু লেট হয়ে যাচ্ছে সব ব্লগ, জানি না, ইদানিং আসলে ব্লগ বানানোর আগ্রহটা অনেকটা কমে গেছে। তো এখানে আমরা বিচে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তো সেটাই, সেজন্যই শপিংয়ে যাওয়া। আর বিচে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, প্রথমে যাব আমার ছোট বোনের বাসায়, আর ওইখান থেকে আমরা সবাই মিলে একসাথে বিচে যাব। আর ওইখানে আমার আপু আপু আসবেন, বড় আপুরা। আর আমাদের এই ব্লগটা হবে জুনের দিকের, তো স্কুল হলিডে শুরু হওয়ার আগের একটা উইকেন্ডে আমরা গিয়েছিলাম, ওয়েদারটা ভালোই ছিল, সেজন্য ভাবলাম চলে যাই। আর সামার হলিডে তো অনেক বিজি থাকবো, যেহেতু আমার আপুর ছেলের আক্ত ছিল তখন, তো সেজন্যই আমরা আগে চলে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি সব রেডি হয়ে গেছে। এখানে আয়না আরিয়ার পুরনো হ্যাটগুলা আর ওদের মাথায় হয় না, এই যে নতুন হ্যাটগুলা আমরা মাটালান থেকে নিয়ে এসেছি। তবে আমার কালোটা কিন্তু বেশ পুরনো হ্যাট ছিল, সান হ্যাট। তো এখানে আমার পাখিদের জন্য খাবার, তারপর পানি রেখে যাচ্ছি আমার বেড়ালের জন্য। আর ওই দিন কিন্তু ফ্রাইডে ছিল, তো ফ্রাইডে আমরা চলে যাব আমার বোনের বাসায়, আর তারপর আমরা স্যাটারডেতে বিচে যাব। কোথাও আসলে এক রাত বলেন আর দুই রাত বলেন, যেতে হলে কিন্তু অনেক কিছু প্রিপারেশন নিতে হয়, অনেক জিনিস লাগে, আর বিশেষ করে বাচ্চাদের তো অনেক জিনিস সাথে নিতে হয়। যদিও বা সব কিছু ইউজ না করলেও কিন্তু এক্সট্রা ওদের জন্য কাপড় চোপড়, তারপর জিনিসপত্র সবই নিতে হয়। তো এখানে আমি ঘরও মোটামুটি গুছিয়ে চলে যাচ্ছি, আর আয়া নারিয়াকেও কিন্তু শাওয়ারে ঢুকিয়ে দিয়েছি, ওদের শাওয়ারটা করিয়ে নিয়ে যাব, যেহেতু আমাদের যেতে যেতে কিন্তু রাত হয়ে যাবে। এখন ঘড়ি বাজছে প্রায় 8:30, তো যেহেতু সামারের টাইম সেজন্য দিনগুলাও লম্বা। তো যখন আমরা রওনা হয়ে যাব, তখন দেখতে পারবেন যে আমরা পথে যেতে যেতে রাত হয়ে যাচ্ছে। তো আয়া নারিয়া কারাটি থেকেও এসেছে বিকালে, আর ওদের এই যে পানির বোতল যেগুলা, তারপর এখানে ওরা ওদের দাদার সাথে গিয়ে শপিং থেকে এই ক্রিস্পগুলাও নিয়ে এসেছে। আসলে ওরা প্রত্যেক সময় বাবার সাথে যখন কারাটিতে যায়, আসার সময় ওরা দাদাকে নিয়ে শপে ঢুকে পড়ে।
তো এই যে আয়া নারিয়া মোটামুটি রেডি, আর ওদেরকে আমি কিন্তু ঘরের যে পাজামাস গুলো এগুলা পরিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু যাওয়ার পর ওরা গিয়ে ঘুমিয়ে যাবে, কারণ আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। আর ওদের অলরেডি আমি গোসল করিয়ে খাওয়া দাওয়ারও শেষ করে নিয়েছি। তো এবার আমরা বিসমিল্লাহ করে বের হয়ে যাব, আর ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আমাদের বিচের যে সুন্দর সময় কাটিয়েছি সবকিছু শেয়ার করার চেষ্টা করব। তবে আমাদের বিচে যে সময়গুলো আমরা কাটিয়েছি সেই ব্লগটা কিন্তু আমার এই ব্লগের পরে আপলোড করব, কারণ এই একই সাথে দিলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আর আমি আলাদা করে দুই পার্টেই শেয়ার করছি। তো আমাদের সব কিছু মোটামুটি রেডি, আর বাসার ভেতরে কিন্তু আমরা ক্যামেরা সেট করে এসেছি, কারণ আমরা কোথাও যদি থাকার জন্য যাই, এক রাত বলেন আর দুই রাত বলেন, আমরা কিন্তু বাসায় ক্যামেরাটা সেট করে আসি, আর আমাদের ফোনে কিন্তু দেখা যায় যে কি হচ্ছে কি না। তো আমাদের অলরেডি আমাদের আউটসাইডে কিন্তু রিং যে বেলটা সেটা আছে, তো সেটাতেও দেখা যায় বাইরে যদি কেউ আসে তো ওইটাতে আমরা দেখতে পারি ঘরে বসে। আবার ঘরের ভিতরে যে ক্যামেরাটা আমরা সেট করেছি তো সেটা থেকেও আমাদের মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পারি যে বাসায় কোনো যদি নড়াচড়া বা যে কোনো কিছু হয় তাহলে কিন্তু দেখা যায়। প্রায় 10টার মতো হয়ে গেছে, আর আমরা চলে এসেছি আমার ছোট বোন পিয়ার বাসায়, তো এখানেই থাকবো। আর সকালবেলা কিন্তু আপুও চলে আসবে, তারপর আমার বড় আপুর মেয়েরা ওরাও যাবে, তো বড় আপু যাচ্ছে না। তো পরিবারের সবাই মিলে কোথাও গেলে আসলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর এই যে পিয়ার বাসার সামনে খুবই সুন্দর গোলাপ ফুল ফুটেছে ইয়েলো কালারের, আসলে দেখতে অনেক ভালো লাগছিল। তো এই তো আমরা চলে এসেছি, আর আমাদের দেখে তো ইয়াসও অনেক বেশি খুশি। আর এই যে এসে দেখেছি পিয়া অনেক মজার মজার রান্না করেছে, আর এই যে আমার প্রিয় একটা খাবার কচুর লতি, তো এটা হলে আসলে আমার আর কোনো কিছুই লাগে না। আর এখানে ও গরুর মাংস রান্না করেছে, তো আমি বলেছিলাম আসলে কিছু রান্না না করার জন্য, যেহেতু আমরা রাতের বেলা খেয়ে রওনা হয়েছি, কারণ আমাদের রওনা হতে হতে লেট হয়ে গেছে। এখানেও কুরমাও রান্না করেছে, তারপর ডাল রান্না করেছে, তো আসলে তারপরও ও দেখি অনেক কিছুই রান্না করে ফেলেছে, কারণ আমরা তো রাত আসতে আসতে 10টা হয়ে গেছে আর অলরেডি খেয়ে আমরা রওনা হয়েছিলাম। মাশাল্লাহ ওর রান্না কিন্তু অনেক মজার, যাই রান্না করে অনেক মজা হয়। আর ওর একটা স্পেশাল রেসিপি আছে ইলিশ মাছ দিয়ে ও সাতকড়াটা রান্না করে, আসলে একদিন ট্রাই করতে হবে। ও প্রত্যেক দিন আমাদের বলে, আমরা সব বোনরা তো কিনে হাসাহাসি করি যে ইলিশ মাছ দিয়ে আবার সাতকড়া কীভাবে রান্না করে, বাট ও বলে যে অনেক মজা হয়, ও আমাদের একদিন খাওয়াবে। তো ওর ইলিশ মাছ আর সাতকড়া সেটা আমাদের খেতে হবে একদিন। তো এখানে বাচ্চারা ঘুমিয়ে গেছে, আমরা আসলে পিয়া আমি এবং আমার দুইটা মেয়ে এবং পিয়ার ছেলে আমরা সিটিং রুমে ঘুমাচ্ছি, আর উপরে দুইটা বেডরুম আছে, ওইখানে আমার হাজব্যান্ড এবং পিয়ার হাজব্যান্ড ওনারা দুইজন দুই বেডরুমে ঘুমাচ্ছেন। তো আমরা দুই বোন একসাথেই ঘুমিয়েছি, যেহেতু আমরা রাত জেগে অনেক আড্ডা সাড্ডা দেবো। আর এই যে এদিকে আমাদের কাপড়গুলো ঠিক করছিলাম, কাল আমরা কি পরে যাবো বিচে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই থাকলো, আমার নেক্সট ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ।